উদয়পুরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের ফাঁকে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়ক এবং দলীয় অন্যান্য কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছ রোপণ করেন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক সহ দলীয় কর্মকর্তাগণ মুখ্যমন্ত্রী জানান গাছ হল মানব জীবনের প্রাণস্বরূপ তাই এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম উৎসবের মেজাজে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি গতকাল এবং আজকে আমাদের কার্যকারী বৈঠক চলছে তো এই উপলক্ষে আমরা যেমন আজকে সকালে যোগা এখানে পালন হয়েছে সকাল ছয়টায় আমাদের যে আর আজকে এখানে আমরা গাছ রোপণ করছি আমরা সবসময় জানি যে গাছই জীবন যেমন জীবন গাছও জীবন গাছ থেকে আমরা যেমন অক্সিজেন পাই এবং গাছ ছাড়া একটা প্রাণ বাঁচতে পারে না তো সেইভাবেই আমরা আজকে এখানে এই উপলক্ষে আমরা এখানে সমস্ত এমএলএ নতুন সদ্য এমএলএ হয়েছেন এবং আগের পুরনো এমএলএ আছেন দুজন এম আছেন অন্যান্য সমস্ত যারা কার্যকর্তারা এখানে আছেন চেয়ারম্যান আছেন সবাই মিলে আমরা উৎসবের মেজাজে আমরা এখানে গাছ রোপণ করছে এবং তাকে যেন প্রপার্লি পরিচর্যাও করা হয় দলের কার্যকারিণী বৈঠকের ফাঁকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী উদয়পুর রেল স্টেশনে এবং সংলগ্ন এলাকাও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী নবনির্বাচিত বিধায়করাও তার সফর সঙ্গী ছিলেন উল্লেখ্য উদয়পুরে বিজেপি দলের কার্যকালীণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী সহ দলের গুরুত্বপূর্ণ নেতা ও সাংগঠনিক নেতৃত্বরা রিপোর্ট রাইজেস্ট নিউজ